ওয়েলকাম ভিউয়ার্স আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে ভীষণ ইজি একটা কেকের রেসিপি শেয়ার করবো এই কেকটা কিন্তু বানানো খুবই ইজি এবং দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই মজা আর এই কেকটা কিন্তু কেউ দেখে বুঝতে পারবে না যে এটা দোকান থেকে কিনে আনা না এটা আমাদের বাড়িতে তৈরি করা তো চলুন এই সোজা ভিডিওটা স্টার্ট করে ফেলা যাক আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখানে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি মেজারমেন্টগুলো এবং কি কী নিয়েছি সেটা আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম আর এখানে আমি দুধ নিয়ে নিয়েছি এবং কিছুটা দুধ খুব গরম করে তার মধ্যে ইনস্ট্যান্ট কফি মিশিয়ে রেখে দিয়েছি এ দুটোকেও রেডি করে নিয়েছি বা চলুন বাকি প্রসেসগুলো করে ফেলা যাক তার জন্য করে এখানে আমি একটা ফাঁকা পিয়ালা নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড তেলটা এগুলো আমি সব পরিমাপ করে রেখে দিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব চিনি আপনারা এক্ষেত্রে চিনিটাকে গুঁড়ো করেও ইউজ করতে পারেন আমি রেগুলার যে সুগারটা আসে সেটা ইউজ করে নিচ্ছি আর এটাকে হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নেবো যতক্ষণ না চিনিগুলো একদম ডিজলভ হয়ে যায় ততক্ষণ অব্দি এটাকে হুইস্ক দিয়ে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে নেব তার জন্য করে ড্রাইগুলো দিয়ে দিচ্ছি এবং এটাকে কিন্তু খুব ভালোভাবে চেলে নেব তাহলে কেকটা অনেক বেশি সফট এবং ফ্লাপি হবে এবং একটা এরই ভাব আসবে এই জিনিসটার মধ্যে এবং লাইট ওয়েট হবে তার জন্য করে আমি একে একে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি এবং এটাকে খুব ভালোভাবে চেলে নেবো আমি ময়দা কোকোয়া পাউডার লবণ বেকিং সোডা পাউডার যেগুলো লাগবে সবগুলোই দিয়ে দিয়েছি একসাথে এবং সবগুলোকে একসাথে চেলে নিচ্ছি এরপর এগুলোকে একটা স্প্যাচুলা দিয়ে অল্প একটু মিক্সড করে নেব এবং তারপরে হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে লাম্প ফ্রি করে মিক্সড করে নেব যাতে ব্যাটারটার মধ্যে কোনো রকম কোনো লাম্প না থেকে যায় দেখুন এইটার কনসিস্টেন্সিটা কিন্তু এরকম হয়েছে এবার এর মধ্যে আমরা কফি যে মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দেবো আমি পুরোটাই অ্যাড করে দেব অল্প অল্প করে দিচ্ছি প্রথমে আমি ওটা পুরোটা অ্যাড করে মিক্স করে নিয়েছি দেখুন এটা কতটা স্মুথ এবং গ্লসি হয়েছে ব্যাটারটা আর এর মধ্যে কিন্তু কোনো লাম্প নেই এবার আমাদের লাস্ট এবং এবারে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে ভিনিগার এটা আমি অ্যাড করে দিচ্ছি আর এটা কিন্তু বাদ দিলে চলবে না এটার সাথে বেকিং সোডার রিয়াকশানটা হয়ে কিন্তু কেকটা খুব সুন্দরভাবে ফুলবে আর এটা অ্যাড করার পরই দেখতেই পাচ্ছেন যে ব্যাটারটা কিন্তু অনেক লাইট হয়ে গেছে তো এটাকেও খুব ভালোভাবে মিক্সড করে নেব এটাকেও খুব ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি এবার পরের প্রসেসগুলোতে চলে যাচ্ছি তার জন্য করে এখানে একটা কেক টিন নিয়েছি এবং এটাকে তেল দিয়ে খুব ভালোভাবে গ্রিস করে নিয়েছি এক্ষেত্রে বাটার পেপারের প্রয়োজন পড়বে না এর মধ্যে আমি ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি এবং ড্যাব ড্যাব করে কয়েকবার একটু বাড়ি দিয়ে নেব যাতে কোনো এয়ার ববলস থাকলে সেটা নষ্ট হয়ে যায় আর এখানে আমি আমাদের হোমমেড আভানটাকে প্রিহিট হতে রেখে দিয়েছিলাম সাত মিনিটের জন্য করে এটা প্রিহিট হয়ে গেলে খুব ভালোভাবে তার মধ্যে আমি টিনটাকে বসিয়ে দিয়েছি এবং কভার করে এটাকে চল্লিশ মিনিট লো ফ্লেমে বেক হতে দেব ততক্ষণে আমরা বাকি জিনিসগুলো করে ফেলি তার জন্য করে আমি বাড়িতে একটা নজল তৈরি করে দেখাচ্ছি এখানে আমি কফি কাপ নিয়ে নিয়েছি আর এটাকে আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি এভাবে করে কাঁচি দিয়ে কেটে নিতে হবে খুব ভালোভাবে এই নজেলটা কিন্তু দিয়ে ডিজাইন একদম মার্কেট থেকে কেনা নজলগুলোর মতোই হয় ডিজাইন করতে কোনো সমস্যা হয় না এগুলো দিয়ে তো এটাকে আমি কেটে নিয়েছি এবং যেভাবে ভিডিওতে দেখাচ্ছি এভাবে করে এটাকে ফোল্ড করে নেব খুব সুন্দর করে এবং তারপরে আমি পিন আপ করে নেব আপনারা চাইলে এক্ষেত্রে শুধুমাত্র সেলুটেপ দিয়েও দিতে পারেন কোনো সমস্যা নেই যেটা এক্সেস ছিল যে জিনিসটা সেটাকে আমি কাট করে দিচ্ছি করে এটাকে একটু ছোট করে আমি এটাকে মুড়িয়ে নিচ্ছি এইভাবে এবং এটাকে আমি স্ট্যাপল করে টাই আপ করে নেব আপনারা চাইলে শুধু সেলোটেপ দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই আমি এটাকে স্ট্যাপলার দিয়ে সুন্দরভাবে টাই আপ করে নিয়েছি এবং উপরের যে অসমান অংশটা সেটাকে কেটে দেব কাছি দিয়ে আর আমি এটাকে আরেকটু সিকিওর করার জন্য করে সেলোটেপও দিয়ে দিচ্ছি আপনারা শুধু সেলোটেপ দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই এটা মিডিলে খুলে যাওয়ার চান্সেস থাকবে না এবার উপর যে আনিভেন অংশটা সেটাকে আমি কাট আউট করে দিচ্ছি আমাদের নর্মাল একটা নজল কিন্তু তৈরি হয়ে গেছে এবার এটাকে স্টার নজল তৈরি করার জন্য করে আমি এভাবে করে পেন দিয়ে মার্ক করে নেব এবং তারপরে সেটাকে কাঁচি দিয়ে এইভাবে কেটে নিয়েছি নজলটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এবার এটাকে হাত দিয়ে একটু ভিতরের দিকে প্রেস করে দেবো এটার বাইরের দিকের যে মুখগুলো এগুলোকে হাত দিয়ে একটু ভিতরের দিকে প্রেস করে দিলেই একদম মার্কেট থেকে কেনা নজলের মতো নজল কিন্তু তৈরি হয়ে যাবে আর এটা দিয়ে কিন্তু খুব সুন্দর ডিজাইনও হয় দেখো নজলটার ফাইনাল লুক কিন্তু এরকম এটা একদম এরকম দেখতে হবে আর এটা আমার মার্কেট থেকে কেনা বাইরে থেকে কেনা আর এটা ঘরে তৈরি করা দুটো দিয়েই কিন্তু ডিজাইন খুব ভালো হয় এবার কেকটা বেক হয়ে গেল কি না সেটা দেখে নেওয়া যাক এখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে আর দেখুন কেকটা কতটা সুন্দরভাবে ফুলেছে এটাকে আমি চেক করে দেখাচ্ছি একটা টুথপিক দিয়ে যে এটা কিন্তু কোনো দিক থেকে কাঁচা নেই এটা কিন্তু একদম টোটালি বেক হয়ে গেছে দেখুন টুথপিকটা একদম ক্লিয়ার এসছে মানে কেকটা কিন্তু পুরোপুরি বেক হয়ে গেছে এটাকে এভাবেই ঠান্ডা হতে রেখে দেব পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপর আমরা পরের প্রসেসগুলো করব। দেখুন পুরো ঠান্ডা হয়ে গেলে কিন্তু কয়েকবার বাড়ি মারলেই কেকটা কত সুন্দরভাবে চলে আসলো আর এটা কতটা সফট আশা করি আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন তো এবার এটাকে মাঝখান থেকে কাট আউট করে নেব এবং এটাকে সাজিয়ে ফেলা যাক তার আগে ফ্রস্টিংটা তৈরি করে নেব এখানে দুশো গ্রামের মতো বাটার নিয়ে নিয়েছি আমি এটা রুম টেম্পার ছিল এবং এরকম একটা হ্যান্ড বিটার দিয়ে এটাকে বিট করে নিয়েছি অল্প একটু সময়ের জন্য সেটা স্ক্রিনে আমি দিয়ে দিলাম কতক্ষণ আমি ঘরে যে রেগুলার সুগার থাকে সেটাকে গ্রাইন্ড করে নিয়েছি এভাবে এবং এটা অল্প অল্প করে অ্যাড করব এবং অল্প অল্প করে বিট করতে থাকব। এভাবে করে পাঁচ থেকে ছ মিনিট বিট করার পর কিন্তু আমাদের ফ্রাস্টিংটা একদম পুরো হুইপ ক্রিমের মতো রেডি হয়ে গেছে তো চলুন এবার কেকটাকে সাজিয়ে ফেলা যাক আমি কেকটাকে মিডেল থেকে কাট করে নিয়েছি এবং এর মধ্যে সুগার সিরাপ অ্যাপ্লাই করে দেবো দুই টেবিল চামচ চিনি এবং তিন টেবিল চামচ জল একসাথে করলেই সুগার সিরাপ হয়ে যাবে তার উপর আমি ফ্রস্টিংটা অ্যাপ্লাই করে দিচ্ছি এটাকে একটু ভালোভাবে স্প্রেড আউট করে নিয়েছি এবং তার উপরের লেয়ার কেকের উপরের লেয়ারটা দিয়ে দিলাম দেওয়ার পর কেকটাকে চারিদিক থেকে খুব ভালোভাবে আমি ফ্রস্টিং অ্যাপ্লাই করে এটাকে একটু সেট করে নিয়েছি খুব ভালোভাবে সেট করার দরকার নেই কারণ আমরা এর উপর দিয়ে চকলেট ক্রাম্বো ইউজ করব। ওই জন্য সাইড একটু আনিভেন থাকলে অসুবিধা নেই এবার আমি যে চকলেটটা গ্রেট করে রেখেছিলাম সেটাকে উপর থেকে দিয়ে দিচ্ছি এবং সাইড থেকেও আমি একটা স্প্যাচুলার সাহায্যে অল্প অল্প করে দিয়ে দেবো এভাবে আপনারা হাত দিয়েও দিতে পারেন কিন্তু এইভাবে দিতে বেশি সুবিধা হয় আমি সাইড থেকে এগুলোকে দিয়ে রেখেছি এবং এরপর আমি এর উপরে অল্প একটু ডিজাইন করে দেব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যেভাবে খুশি ডিজাইন করে নিতে পারেন আমি এইভাবে করছি এবং আমি তারপরে কেকটাকে আরেকটু ডেকোরেশন করে নেব দেখুন আমাদের ভীষণ ইজি একটা খুব সুন্দর কেক কিন্তু তৈরি হয়ে গেল আর এটা তৈরি করতে কিন্তু বিশেষ কিছুই খাটনি লাগলো না কিন্তু একদম বেকারি স্টাইলের একটা কেক কিন্তু তৈরি হয়ে গেল এবং ইজি হোম মেড রেসিপিস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ইউ সো মাচ